ঠাকুর কে ডাকতে আর একটু বেশি করে ইচ্ছে প্রকাশ করবে, যে কথাগুলো শুনলে আমার পাপ করার ইচ্ছাটা আস্তে আস্তে মন থেকে মুছে যাবে। ধর্ম কর্ম কেন করতে হয় বাড়িতে? না, এই জন্য করতে হয় যে আস্তে আস্তে সতের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে অসতের দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে বাড়ছে। রাধে শ্যাম হরে কৃষ্ণ। আর একটা ছোট্ট তত্ত্বের মধ্যে দিয়ে একটা লীলার দিকে যাবো নাকি? হরি বল, কথাগুলো ভালো লাগছে? কথাগুলো হলো আসল সম্পদ। এই কথাগুলো মনে রাখতে পারলে তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, বোঝা গেল? কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারলে অনেক অনেক বড় আমরা মার্গের আমরা জীবনটা পরিবর্তন করতে পারবো। মনে রাখবেন, এই যে ঠাকুরের মন্দির আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেকে দেখবেন সারাদিন বসে বসে জপমালায় ভগবানের নাম করে। একজন প্রশ্ন করছে, আচ্ছা যারা সারাদিন বসে বসে ঠাকুরের নাম গুণগান করে তারা বড় না? যারা কোন অভক্তকে ভক্তে তৈরি করতে পারে তারা বড় হতে পারে। আপনি নিজে ভালো বুঝতে পেরে গিয়েছেন, হরি নাম কি জিনিস, কৃষ্ণ নাম কি জিনিস, ধর্ম কি জিনিস, এগুলো বুঝতে পেরে গিয়েছেন, আপনি ভগবানের নাম গুণগান করে আপনার জীবনটাকে ভালো করছেন। কিন্তু আপনার পাড়াতে, আপনার গ্রামে, আপনার দেশে অনেকে আছে অন্ধখঞ্জ, তারা হরি নাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম কিছুই বোঝে না। ভগবান কি বললেন জানেন? যদি কেউ জীবনে অন্তত একজন কেউ ভক্ত তৈরি করতে পারে, আমি তাকে একটু বেশি করে আশীর্বাদ প্রদান করিয়া থাকি। নিজে তুমি জপমালায় নাম করছো, নিজে একাদশী পালন করছো, নিজে তুমি তোমার পথ তুমি করছো, কিন্তু তোমার চারপাশে যারা আছে তাদের দিকে তাকাবে না, তাদের কি হলো তুমি দেখবে না? তুমি নিজেরটা ভালো দেখলে ভগবান বলল না, যারা শুধু নিজের দিকে তাকায় অন্যের দিকে তাকায় না তারা কিন্তু আমার ক্ষেত্রে ততটা ভালো নয়। শোনো, নিজেও তুমি হরি নাম করবে, যারা হরি নাম করে না, যারা কৃষ্ণ ভজন জানে না, যারা এই তত্ত্ব জানে না, তাদেরকে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে এই পথে টেনে আনতে হবে। তোমার এই পথে টেনে আনলে তবে তোমার মঙ্গল সাধন হইয়া থাকিবে। কোন একটা জায়গায় দুই বন্ধু, একজন কৃষ্ণ ভজন করে আর একজন কৃষ্ণ ভজন করে না, দুই বন্ধুর গল্পটা শুনুন একবার মন্দে। তো যে বন্ধুটা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, সে সদা সর্বক্ষণ ওই বন্ধুটাকে বরবর বলে, হ্যাঁ রে একটু হরি নাম কর না, কৃষ্ণ নাম কর না, বলে তোর ভালো লাগে তুই কর, আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো করব না। কিন্তু ওই যে বুঝতে পেরে গেছে যে জীবনে অন্তত একজন তো তুমি ভক্ত তৈরি করো, জীবনে অন্তত একজনের বলা একটু মালা পরাতে পারো, তাহলে ভগবান তো আমাকে অনেক সন্তুষ্ট করবেন। তাই ওই যে যে বন্ধুটা নাস্তিক, যে বন্ধুটা হরি নাম কোনোদিনের জন্য করে না, তার সঙ্গে যখনই দেখা হয়, রে বন্ধু আমি তো তোর বন্ধু, ওরে তোকে অনেক করে অনুরোধ করছি এবার একটু এই পথে আয় না। এই যে নাস্তিক বন্ধুটা হঠাৎ চিন্তা করলো, আরে আমাকে প্রতিদিন ওই বন্ধুটা খালি বলে হরি নাম কর, হরি নাম কর, ঠিক আছে আজকে না হলে ওর কথা শুনে আজকে আমি ওই বাবুর বাড়িতে কীর্তন গান শুনতে যাব। আজকে যেমন আপনারা কীর্তন শুনতে এসেছেন তো নাকি? এসেছেন তো কি করলো জানেন? ওই যে নাস্তিক বন্ধুটা, ওই নাস্তিক বন্ধুটা এই কৃষ্ণ ভক্ত বন্ধুর সঙ্গে জীবনের প্রথমবার কোন হরিবাসরে গিয়ে কীর্তন শুনতে এলো, কীর্তনে গান পরিবেশন করছেন, ভক্তরা মন দিয়ে কীর্তন শুনছেন, সামনে যে দুই বন্ধু বসেছিল তারাও কীর্তন শুনছেন, তারাও হরিনাম শুনছেন। কীর্তন বন্ধ হয়ে গেল, ভক্তগণ আবার একে একে বাড়ি যাচ্ছেন, আর ওই দুই বন্ধু ওরাও বাড়ি যাচ্ছে। কিন্তু বাড়িতে যেতে যেতে একটা ঘটনা ঘটে গিয়েছিল রাস্তায়। ঘটনাটা কি মা?
এই যে দুই বন্ধু আস্তে আস্তে করে তারা যাচ্ছেন ওই রাস্তার মধ্য দিয়ে হঠাৎ করে যে বন্ধুটা কৃষ্ণ নাম করে যে বন্ধুটা হরি নাম করে যে বন্ধুটা ভগবানকে এত ভালোবাসে সেই বন্ধুটার পায়ের মধ্যে একটা ধারালো অস্ত্র প্রবেশ করলো বন্ধু আর বোধ হয় আমি চলতে পারবো না এবার তুই আমাকে কোলে করে একটু ভর দে বন্ধু আমি আর বোধ হয় চলতে পারবো না আয় বন্ধু ওটি দেখ জীবনের প্রথম দিন তোকে আজকে কীর্তন গান শুনতে নিয়ে গিয়েছিলাম জীবনের প্রথম তুই আজকে হরিনাম শুনতে গিয়েছিলি দেখ আজকে আমি তোর বন্ধু আমি সারা জীবন হরিনাম করে এসেছি আজকে দেখ আমার পায়ের মধ্যে ধারালো একটা কত একটা বিষাক্ত কিছু প্রবেশ করলো ওরে আমার গোটা পায়ের মধ্য দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে ওরে বন্ধু তুই আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে চল তুই আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে চল ওরে এই বোধে আমার প্রাণ যাবে নাস্তিক বন্ধুটা চিন্তা করছে ঠাকুর এটা তোমার কেমন বিচার আজকে জীবনের প্রথম সৎসঙ্গ করলাম আর আজকে জীবনের প্রথম দিনে তুমি আমার এই বন্ধুটার পা খড়া করে দিলে আজকে এই বন্ধুটার তুমি জীবনটাকে সংশয় করলে বন্ধু আমার যত কষ্ট হয় কষ্ট হবে আই বন্ধু আমি তোকে কোলে করে নি আমি তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব তাই এই নাস্তিক বন্ধুটা তার কৃষ্ণ ভক্ত বন্ধুটাকে কোলে তুলে নি তাকে আদর করে তাকে বলছি একটু অপেক্ষা কর বন্ধু আমি তোকে যত কষ্ট হয় কষ্ট হবে আমি তোকে কোন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আর ওই বন্ধুটাকে যখন কোলে করে নিয়ে যাচ্ছেন নিয়ে যেতে যেতে হে ভক্তমন্ডলী ওই নাস্তিক বন্ধুটা দর্শন করলো একটা উজ্জ্বল চকচকে মণি একই রাস্তার মধ্যে একটা উজ্জ্বল চকচকে মণি সাত রাজার ধর এক মণি যে মণি সাপের মাথায় থাকে যে মণির কত মহামূল্য মণি এই মণিটা রাস্তায় পড়ে আছে এই মণিটা কি কেউ নেওয়ার কেউ নাই তাই এদিক ওদিক তাকানোর পরে এই বন্ধুটাকে এক হাতে ধরে রেখেছেন আরেক হাতে কোড়ালো কি আরেক হাতে কোড়ালো ওই অনেক মহামূল্যবান তাহলে ওই নাস্তিক বন্ধুটার জীবনে আজকে কটা ঘটনা ঘটলো দুটো ঘটনা প্রথম ঘটনা ঘটলো তার কৃষ্ণ ভক্ত বন্ধুটা অসুস্থ দ্বিতীয় ঘটনা ঘটলো আজকে তিনি এত বড় একটা মণি তিনি কুড়িয়ে পেলেন চিন্তা করছে হ্যাঁ গো আমার তো জ্ঞান নাই গম্য নাই আমি তো বুঝতে পারছি না আমার জীবনে আজকে এমন ঘটনা ঘটলো কেন হে ভক্তমণ্ডলীগণ পথে দেখা হলো একজন সাধুর সঙ্গে যে সাধু জটাজুটো ধারে একজন সাধু ওই সাধু ওখানে বসে বসে জপ তপ করছেন সাধুকে বললেন সাধু বাবা আপনারা তো এত ভগবানের ধর্মকর্ম করেন বলতে পারেন আজকে আমার বন্ধুটা অসুস্থ কেন হলো আজকে আমি এত সোনার মহামূল্যবান মণিটা কেন কুড়িয়ে পেলাম সাধু বললো উত্তরটা শোনো তাহলে খুব ভালো উত্তর তোমাকে আমি প্রদান করব কারণ আমরা হলাম বিকারদর্শী সাধু আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারি তাহলে আমি তোমার জীবনে আজকে এই ঘটনাটা কেন ঘটেছে আমি তোমায় বলছি মন দিয়ে শোনো যে বন্ধুটা আজকে তোমার অসুস্থ হলো যে বন্ধুটার কৃপায় আজকে তুমি সর্বপ্রথম কীর্তন শুনতে এলে যে বন্ধুটার কৃপায় আজকে তুমি সর্বপ্রথম সৎসঙ্গ করতে এলে জানো কি যে বন্ধুটার পায়ের মধ্যে এত বড় একটা ধারালো অস্ত্র প্রবেশ করেছে আজকে তোমার বন্ধুটার দিনটা ছিল আজকে তোমার বন্ধুর যোগ ছিল ওই যোগটার নাম হলো মৃত্যু যোগ আজকের দিনে তোমার ওই বন্ধুটার দিন ছিল ও আজকে মরে যেত কিন্তু জানো কি ছোটবেলা থেকে হরিনাম করে করে ছোটবেলা থেকে সত্য কথা বলে বলে ছোটবেলা থেকে একাদশী পালন করে করে ছোটবেলা থেকে ভগবানের জন্য কষ্ট করে করে ওর মৃত্যুটা আজকে ওর মৃত্যু হবে না ওই মৃত্যুটা একটা সামান্য ওই পাথর হয়ে ওর পায়ের মধ্যে প্রবেশ করে কিছুটা রক্ত বেরিয়ে গিয়েছে তুমি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলে ওই অসুস্থ বন্ধুটা সুস্থ হয়ে আবার করবে কৃষ্ণ নাম হরি নাম বাবাজি সবাইকে বলে মৃত্যুর হাত থেকে এড়ানো যায় না
সবাইকে বলে মৃত্যু তোমার অবশ্যই হবে। বাবাজি বলে উঠল, যারা মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম হরি নাম করে তাদের মৃত্যুকেও তারা কিছুদিনের জন্য হলেও এড়াতে পারে। সকলে মরে যাবে কিন্তু তারাও মরবে সত্য, কিন্তু তাদের জন্য ভগবান একটু সুযোগ দেয়। আপনারা সবাই জানেন রামায়ণের কথা, রামায়ণে ওই তরণী সেনকে যদি মেরেছিল রামচন্দ্র, শাস্ত্র ঘাটতে হবে তবে এগুলো পাওয়া যাবে। তরণী সেনকে মারার জন্য তার নিজের পিতা বিভীষণ তাকে দিয়েছিল বস্ত্র বস্ত্র। রামচন্দ্র জানে না যে তরণী সেন আজকে ওর কাছে আসছে, ওই তরণী সেনের নিজের পিতা হলো ওই বিভীষণ, আর বিভীষণ নিজেই ঠিকটা দিল তার ছেলেকে মারার জন্য। আর শ্রী রামচন্দ্র যখন তোর নিয়ে যখন ওই ধনুকে সংযম করলেন তীর, মৃত্যুটা আসতে স্বয়ং রামচন্দ্র তীর নিক্ষেপ করছে, আর যখন ওই তীরটা বেয়ে আসছে তখন তরণী সেন বলছে, হে মৃত্যু একটু তুমি অপেক্ষা করবে কি? হে মৃত্যু একটু তুমি থমকে যাবে কি? কেন জানো, আজকে মরণের আগে একটু ভালো করে শ্রী রামচন্দ্রকে প্রণাম করার সুযোগ দাও। জীবনে আর কোনোদিন ভগবানকে পাবো কিনা জানি নাই, হে মৃত্যু আমি মরবো সুস্থ, কিন্তু মরণটা যেন আমার ইচ্ছায় হয়। স্বয়ং শ্রী রামচন্দ্র যিনি স্বয়ং ভগবান তিনি আজকে নিজের তীরটা নিক্ষেপ করেছেন। কিন্তু রামচন্দ্র দেখছে কি জানেন মা, ওই যে তীরটা মেরেছেন না, ওই তীরটা এসে তরণী সেনের এই বক্ষে প্রবেশ করছে না গো, এই তীরটা এসে তরণী সেনের চারপাশে প্রদক্ষিণ করছে। রামচন্দ্র বলল, বিভীষণ এ কে গো, এ কে? আমি নিক্ষেপ করলাম তীর আর আমার এই তীরটাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না। বিভীষণ তখন বলেছিল, হে ভগবান ও হলো আমার অগ্রজাত সন্তান, ওর নাম তরণী সেন। সেই দিন রামচন্দ্র অবাক হয়ে গিয়েছিল, যারা সত্যিকারের ভক্ত হতে পারে, যারা সত্যিকারের জীবনটাকে ভগবানের জন্য কাটাতে পারে, তাদের মৃত্যুটা কিন্তু তার ইচ্ছা অনুযায়ী হয়, নিয়তির ইচ্ছায় হয় না। তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। বাবাজি বলতে পারেন তাহলে আজকের দিনে এই মনিটা কেন আমি কুড়িয়ে পেলাম, বন্ধু আমার অসুস্থ কেন হলো এটা আমি বুঝতে পারলাম, কিন্তু এই মনিটা কেন কুড়িয়ে পেলাম? তখন ওই বাবাজি বলল, শোনো গো শোনো, আজকের দিনে তোমার একটা যোগ ছিল, যোগটার নাম কি জানো? আজকের দিনে তোমার যোগটার নাম ছিল রাজযোগ। আজকের দিনে তুমি একটা সোনার পাহাড় কুড়িয়ে পেতে, কিন্তু ছোটবেলা থেকে মদ্যপান করেছো, ছোটবেলা থেকে কুসঙ্গ করেছো, ছোটবেলা থেকে তুমি অপবিত্র কর্ম করেছো, সেই পাপ গুলো করার জন্য তোমার ভাগ্যে যে একটা এত বড় সোনার পাহাড় ছিল, সেই সোনার পাহাড়টা আর তোমার ভাগ্যে নাই, ওইটা ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে আজকে সামান্য একটা ওই পাথর তুমি মনে কুড়িয়ে পেয়েছো। আজকের দিনে তোমার একটা ছিল না, আজকের দিনে তোমার আজ ছিল বিশাল একটা যোগ, কিন্তু জন্মটাকে তুমি অবহেলায় কাটানোর জন্য, জন্মটাকে তুমি পাপ কর্ম করার জন্য, জন্মটাকে তুমি অন্যায় কর্ম করার জন্য তোমার সেই যে সুযোগ, সেই সুযোগ তুমি আজকে হারিয়েছো গো। তাই এখনো সময় আছে, যে বন্ধুটাকে তুমি কোলে রেখেছো ওই বন্ধুটা যেমন করে হরিভজন করে, আজ থেকে তুমি তোমার জীবনে হরিভজন শুরু করে দাও, কৃষ্ণ নাম শুরু করে দাও, দেখবে তখন তোমার একটা আলাদা আনন্দ তুমি লাভ করতে পারবে। রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ।
জীবনে মরণে গতি আরে আহিব জীবনে মরণে গতি আরে নাহিব গাথিয়া মালা তীর মালা দেব দোহার গলে অধরে তোরে দেব কর পুর তাব Oh,